আমাদেরকে যাদেরকে প্রচুর ট্রাভেল করতে হয় এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয় আমরা হয় ট্রেন বাস এই সমস্ত কিছু বেছে নিই তো ভাবুন যদি আপনি রোজ বাসে করে যাচ্ছেন অথচ আপনাকে একটাও টাকা খরচ করতে হচ্ছে না সরকার আপনার জন্য পুরো বাস পরিষেবাটাকে ফ্রি করে দিয়েছে তাহলে কেমন হবে একটু অদ্ভুত লাগছে তো কিন্তু জানেন এরকম কিন্তু আমাদের পৃথিবীতে একটা দেশ রয়েছে যেখানে বাস অর্থাৎ এই যে পরিবহন সেই পরিবহনে কোনো রকম কোনো কস্ট লাগে না অর্থাৎ আপনি সেখানে যত খুশি বাসে করে ট্রাভেল করুন না কেন আপনাকে একটাও বাটের করে খরচ করতে হবে না জায়গাটা কোথায় জায়গাটা হচ্ছে এস্তোনিয়া ছোট্ট একটা জায়গা যে জায়গায় এই পরিষেবা চালু করা হয়েছে দু সালে এখানে এই উদ্যোগ নেওয়া হয় এখানকার মেয়র যে বিষয়টা জানাচ্ছেন যে কেন হঠাৎ করে এই ধরনের উদ্যোগ সেই নিয়ে তিনি বলছেন যে রাশিয়ার সঙ্গে যখন এই দেশ যুক্ত ছিল রাশিয়া থেকে আলাদা হয়ে যাওয়ার পর সেখানে একটা ভেদাভেদ চলে আসে মানুষের মধ্যে মানুষে যাতে অবাধে মেলামেশা করতে পারে সকলের সঙ্গে সকলের একটা কমিউনিকেশন তৈরি হতে পারে তাই সেই লক্ষ্য মাথায় রেখে সেই বিষয়টা মাথায় রেখেই কিন্তু এখানে বাসের যে পরিষেবা সেটাকে একেবারে ফ্রি করে দেওয়া হয়েছে এবং প্রচুর মানুষ রয়েছেন যারা এখানে কিন্তু বাসে করে ট্রাভেল করেন প্রতিদিন সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে